কারণ তুমি অসৎ হয়ে তোমার চারিদিকই অসৎ করে ফেলেছো। তুমি ঠিক 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 জেনো যে তুমি তোমার তোমার নিজ পরিবারের, দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। নাম যশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নাম যশ তোমার সেবা করবেই করবে। নিজের জন্য যাই করা যায় তাই সকাম, আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম। কারো জন্য কিছু না চাওয়াকেই নিষ্কাম বলে, শুধু তা নয় কো। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এরপর সত্যানুসরণের যে অংশটি পাঠ করা হলো তার ইংরেজি অনুবাদ পাঠ করবেন খাতড়া থেকে পিনাকী রঞ্জন সিংহ মহাপাত্র ভাই। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, শুরু করো। If you are unable to give up your defect even after knowing it, do not ruin others by supporting it in any. If you be good yourself, thousands of people will be good seeing your example. If you be bad, you will find no one to sympathize with you in your distress, because being bad, you have made your environment bad. Know this for certain: you are responsible for the present and future of yourself, your family, your environment, and your country. It is not right to start any activity with hope for name and honor, but to the extent you do any work unselfishly, name and honor must serve you. What is done for the self is selfish. What is done for others is selflessness. Merely to ask nothing for self or others is not selflessness. Give away, desire nothing for yourself, and you will see that everything is becoming yours. Joy Guru. Joy Guru, Joy Guru. Erpor Param Dayaler চলার সাথী গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন খাতড়া থেকে শ্রদ্ধেয় দুঃখভঞ্জন হালদারদা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চলার সাথে গ্রন্থ হইতে বাণী পাঠ। আদর্শ প্রতিষ্ঠায় সর্ববৃত্তি। আদর্শ তোমার পিতা, আদর্শ তোমার পালক, আদর্শ তোমার স্রষ্টা, আদর্শ তোমার চালক, আদর্শ তোমার প্রিয়তম। ধীমান, সর্বপ্রকারে তুমি আদর্শের হইয়া থাকো, আর তোমার একমাত্র প্রচেষ্টাই যেন থাকে তোমার জগৎকে যেন তাহাকে সর্বপ্রকারে প্রতিষ্ঠা করিয়া সার্থকতায় উদ্দীপ্ত হইয়া অমৃতকে আলঙ্গন করিতে পারি। তোমার ভালো মন্দ যত বৃত্তি থাকুক না কেন, সকল বৃত্তিতেই যেন তোমার আদর্শ সম্যক রূপে অনুপ্রবিষ্ট হন। তুমি কখনো তাহা হইতে নিজেকে ফিরাইয়া কামকাঞ্চনে উন্মত্ত হইয়া আত্মদান করিয়া অমৃত, উন্নতি ও জীবনকে অপঘাতে অবমাননা করিও না, জাগ্রত থাকো। মানুষ সংখ্যা 89। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। এরপর আমরা পরম দয়ালের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ শুনব খাতড়া থেকে শ্রদ্ধেয় শুভেন্দু দত্ত মজুমদার কাছ থেকে। জয় গুরু। শুভেন্দু দা, জয় গুরু দাদা, শুরু করুন। পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের স্বাস্থ্য ও সদাচার গ্রন্থ থেকে বাণী পাঠ। মানুষের মানসিক অবস্থা, ব্যতিক্রমী অনুচলন দুই কিন্তু রোগের উদ্ভব এনে থাকে, তা পাতলা রকমেই হোক আর গভীর রকমেই হোক, এবং তা হতে মানুষের ব্যাধি নিরোধ ক্ষমতাও
অনেকখানি ক্ষীণই হয়ে আসে। কুৎসিত সন্দেহশীলতাও কিন্তু ওই রকম, তাই মানুষের মনে বহু রকম রকম ফেরের উদ্ভব হয়, যা তোমাকে ব্যতিক্রম দুষ্ট করে। তা হতে নিরস্ত থেকো, সঙ্গে সঙ্গে ব্যতিক্রমী অনুচলনকেও নিরস্ত করো। সুষ্ঠু ও সিষ্ঠ অনুচরণে অনেক অসুবিধাকে এড়িয়ে যেতে পারবে। বাণী সংখ্যা 9। ওম স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এরপর আমরা পরম দয়ালের দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ শুনব। বাণী পাঠ করবেন পূর্বাশা খাতড়া থেকে শ্রীমতী শিবানী মণ্ডলমা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ। মেয়েদের সুনিষ্ঠ শ্রেয়প্রাণা হওয়া চাই, তাই তাদের তদনুচর্যি আগ্রহ আবেগ পাবন প্রদীপ্ত হয়ে হৃদ্য আত্মনিয়মনায় অন্তরে সুপ্রতিষ্ঠ হইয়া হওয়া চাই আভিজাত্যের উদাত্ত গৌরবে। মানসিক রুচি সুন্দর ও পবিত্র হওয়া চাই, শরীর ও সজ্জা পবিত্র হয়ে চিত্ত বিনোদক হওয়া চাই, তাদের বাক্য ব্যবহার ও অনুচর্যা সম্ভ্রমাত্মক পবিত্র হৃদ্য মনোজ্ঞ হওয়া চাই, ধীময়ী শুভ সন্ধিৎসাপূর্ণ হওয়া চাই, কারণ মেয়েদের উপরই দাঁড়ায় নারী পুরুষ উভয়ই, বিশেষ করে তাদের উপর ভর দিয়েই বেড়ে ওঠে সবাই। বাণী সংখ্যা 75, পৃষ্ঠা সংখ্যা 47। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় জয় জয়। এরপর আমরা পরম দয়ালের শ্রীমুখ নিঃসৃত নারীন্নেয়ী গ্রন্থ থেকে বাণী পাঠ শুনব। বাণী পাঠ করবেন রায়পুর বাঁকুড়া থেকে শ্রীমতী অরুবিভা মাহাতোমা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র বাণী নারীন্নেয়ী গ্রন্থ থেকে পাঠ। স্বামীতে নারায়ণের আবির্ভাব। যে সংসারে স্ত্রী স্বামীকে আত্মসেবামুখী করে সে মৃত্যুর সহযাত্রী, আর যে স্ত্রী স্বামীকে আদর্শে অনুপ্রাণিত করিয়া বিশ্ব সেবায় তৎপর করিয়া তোলে তাহার স্বামীতে নারায়ণের আবির্ভাব হয়। পুনরায়, যে সংসারে স্ত্রী স্বামীকে আত্মসেবামুখী করে সে মৃত্যুর সহযাত্রী, আর যে স্ত্রী স্বামীকে আদর্শে অনুপ্রাণিত করিয়া বিশ্ব সেবায় তৎপর করিয়া তোলে তাহার স্বামীতে নারায়ণের আবির্ভাব হয়। বাণী নম্বর 143, পৃষ্ঠা 136। ওম স্বস্তি স্বস্তি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা এতক্ষণ ধরে শঙ্করধ্বনি প্রার্থনা পরম দয়ালের অমীয় গ্রন্থাদি থেকে বাণী পাঠ শুনলাম, ও সেই সঙ্গে আজকের আয়োজকের যা উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা সকলে সেই প্রার্থনা জানিয়েছি। প্রত্যেকেই যারা বাণীগুলি পাঠ করলেন, যে সমস্ত দাদা ও মায়েরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভক্তি ভরে এবং সুন্দরভাবে তারা বাণী পাঠগুলি করেছেন। আমরা এখন সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে পরম দয়ালের আতুল চরণে তাদের প্রতি প্রত্যেকের এবং পরিবার পরিজনের সকলের সুস্বাস্থ্য সুদীর্ঘ জীবন ও ইষ্টচ্ছল চলনার প্রার্থনা জানাই, এবং সেই সঙ্গে সৎসঙ্গ বিহার খাতড়া থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় গুরু সকলকে। এরপর আমরা দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ভক্তিগীতির পর্যায়ে আসছি। আজকের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য পুরুলিয়া থেকে শ্রদ্ধেয়া মধুমিতা গুছাইত মাকে আমি আহ্বান জানাচ্ছি। মধুমিতা গুছাইত মা, জয় গুরু। জয় গুরু, শোনা যাচ্ছে? আজ্ঞে, শোনা যাচ্ছে, শুরু করুন। আধি হতে নো সাধু তবে
জয় গুরু মা, জয় গুরু। অত্যন্ত সুন্দর একখানি ভক্তিগীতি আমরা শুনলাম শ্রদ্ধেয়া মধুমিতা গোসাইত মার কাছ থেকে। যুগে যুগে তিনি আমাদের মাঝে আসেন, সেই প্রেম নিয়ে
আমরা সেই কথাই তার গানের কথার মধ্যে তার প্রতিধ্বনি শুনতে পেলাম। আমরা সৎসঙ্গ বিহার ছাত্রার পক্ষ থেকে পরম দয়ালের আতুল চরণে তার ও তার পরিবার পরিজনের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও ইষ্টি চলনের প্রার্থনা জানাই এবং সৎসঙ্গ বিহার ছাত্রার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এমনি করেই আপনি আমাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করে সকলকে আনন্দ দিয়ে যাবেন, সর্বোপরি পরম দয়ালকে নন্দিত করবেন। জয় গুরু মা। এরপর আমরা আরেকখানি সঙ্গীত শুনব, টাটানগর থেকে শ্রীমতী নিরুপমা নাগমার কণ্ঠে। নিরুপমা নাগমার, হ্যাঁ মা শোনা যাচ্ছে। শ্রী দাদার লেখা একটি গান গাওয়ার চেষ্টা করছি। তুমি সদা ভক্তি যুক্ত
জয় গুরু মা, জয় গুরু। অত্যন্ত সুন্দর একখানি সঙ্গীত পরিবেশন করলেন শ্রদ্ধেয়া নিরুপমা নাগমা টাটানগর থেকে। আমরা সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে তার ও তার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন ও ইষ্টচ্ছল চলনার প্রার্থনা জানাই পরম দয়ালের রাতুল চরণে। সেই সঙ্গে সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই মা। আপনি এমনি করেই আগামী দিনে আমাদের মধ্যে থেকে সঙ্গীত পরিবেশন করে আমাদের সকলকে আনন্দ দান করবেন এবং সর্বোপরি পরম দয়ালকে নন্দিত করবেন। জয় গুরু মা। এরপর আমরা জয় গুরু হালিশহর উত্তর চব্বিশ পরগনা থেকে শ্রদ্ধেয়া মণিদীপা চক্রবর্তী মাকে সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি। মণিদীপা চক্রবর্তী মা, জয় গুরু। হ্যাঁ মা, শুরু করুন। উপস্থিত সকলকে আমার আনন্দিত জয় গুরু। আমার নাম মণিদীপা নয়, মনোদীপা চক্রবর্তী। আচ্ছা, যদি শ্রী শ্রী দাদার লেখা একটি সঙ্গীত পরিবেশন করছি। জীবন না তুই আর এসেছে তোদের দুয়ারে, জীবন না তুই আর এসেছে তোদের দুয়ারে, আর কত কাল কাটিয়ে দিবি, আর কত কাল কাটিয়ে দিবি এমন ঘরে, জীবন না তুই আর এসেছেন তোদের দুয়ারে। লাগ না করা সকল
জয় গুরু মা, জয় গুরু। অত্যন্ত সুন্দরভাবে মধুর কণ্ঠে আমরা মনোদীপা চক্রবর্তী মার কাছ থেকে একটি মূলত আচার্যদেবের লেখা কীর্তন, তিনি গান আকারে আইলেন, খুব সুন্দর হয়েছে, আমরা তা শুনলাম, মুগ্ধ হয়ে শুনছিলাম তার গাওয়া এই সঙ্গীত। আমরা সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে তার ও তার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন ও ইষ্টি চলনের প্রার্থনা জানাই পরম দয়ালের আতুল চরণে। এবং সৎসঙ্গ বিহার থেকে অসংখ্য ধন্যবাদ জানাই মনোদীপা মাকে। এমনি করে আমাদের মাঝখানে থেকে আগামী দিনও আপনি সঙ্গীত পরিবেশন করে যাবেন এই প্রত্যাশা রাখছি মা। জয় গুরু। এরপর আমরা কীর্তন পরিবেশনের জন্য কদমা জামশেদপুর থেকে শ্রদ্ধেয় মদন মাহাতোকে অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় মদের পর সাধনা দয়া তোমার সেবাই হই গো যদি মদের পর সাধনা ও মদের জীবন হতে ভয় পালাবে ও মদের জীবন হতে ভয় পালাবে কাটবে সকল বেদনা মদের পর সাধনা দয়াল তোমার সেবাই হই গো যদি মদের পর সাধনা দয়াল তুমি ছাড়া কে আর কবে শান্তি স্বস্তি বিলাই ভবে তুমি ছাড়া কে আর কবে শান্তি স্বস্তি বিলাই ভবে
ওমদের ভালোবাসার পুণ্য হবে, মোদের ভালোবাসার পুণ্য হবে, জাগবে প্রাণের বধনা মোদের ভালোবাসার পুণ্য হবে, জাগবে প্রাণের বধনা দয়াল জাগবে প্রাণের বধনা দয়াল জাগবে প্রাণের বধনা দয়াল জাগবে প্রাণের বধনা মোদের ভালোবাসার পূর্ণ হবে, মোদের ভালোবাসার পূর্ণ হবে, জাগবে প্রাণের বোধনা দয়াল জাগবে প্রাণের বোধনা মোদের ভালোবাসার পূর্ণ হবে, মোদের ভালোবাসার পূর্ণ হবে, জাগবে প্রাণের বোধনা দয়াল জাগবে প্রাণের বোধনা মোদের পুর সাধনা দয়াল সেবাই হই গো যদি মোদের পুর সাধনা দয়াল মোদের মত আতুর জনে অযোগ্য সব দিন হইনে, মোদের মত আতুর জনে অযোগ্য সব দিন হইনে, তুমি সকল জনাই কাছে তেনে, সকল জনাই কাছে তেনে দাউগো শিষ্ট বধনা, তুমি সকল জনাই কাছে তেনে দাউগো শিষ্ট বধনা দয়াল দাউগো শিষ্ট বধনা দয়াল দাউগো শিষ্ট বধনা দয়াল দাউগো শিষ্ট বধনা, তুমি সকল জনাই কাছে তেনে, তুমি সকল জনাই কাছে তেনে দাউগো শিষ্ট বধনা দয়াল দাউগো শিষ্ট বধনা, তুমি সকল জনাই কাছে তেনে দাউগো শিষ্ট বধনা, সকল জনাই কাছে তেনে দাউগো শিষ্ট বধনা, সকল জনাই কাছে তেনে, তুমি সকল জনাই কাছে তেনে দাউগো শিষ্ট বধনা দয়াল দাউগো শিষ্ট বধনা মোদের পুর সাধনা দয়াল তোমার সেবাই হই গো যদি মোদের পুর সাধনা দয়াল প্রিয় পুর দয়াল তুমি ও গো প্রভু জগত স্বামী, প্রিয় পুর দয়াল তুমি ও গো প্রভু জগত স্বামী, তোমার পায়ে পড়ি জানাই আমি, তোমার পায়ে পড়ি জানাই আমি, পায়ে পড়ি ও দয়াল ও প্রাণের ঠাকুর আমার, ও তোমার পায়ে
पड़ी जानायामे व्याते दाव संवेदना तुम्हारे पाए पड़ी जानायामे व्याते दाव संवेदना दयाल हियाते दाव संवेदना दयाल हियाते दाव संवेदना दयाल हियाते दाव संवेदना तुम्हार पाए पोड़ी जानायामि तुम्हार पाए पोड़ी जानायामि हियाते दाव संवेदना दयाल हियाते दाव संवेदना तुम्हार पाए पोड़ी जानायामि तुम्हार पाए पोड़ी जानायामि हियाते दाव संवेदना दयाल हियाते दाव संवेदना दयाल हियाते दाव मदेर पर साधना दयाल तुम्हार सेवाए कोई गो जदी मदेर पर साधना दयाल तुम्हार रातु चरण धरे मायार सागर जाब तोरे तुमार रातु चरण धरे मायार सागर जाब तोरे तुमरा नाम गो सबाई जय करे तुमरा नाम गो सबाई जय करे जगाओ परम चेतना तुमरा नाओ गो सबाई जय करे जगाओ परम चेतना ओ भाई जगाओ परम चेतना ओ भाई जगाओ परम चेतना ओ भाई जागाओ परम चेतना ओ भाई जागाओ परम चेतना तुमरा नाम गो सबाई जग करे तुमरा नाम गो सबाई जग करे जागाओ परम चेतना ओ भाई जागाओ परम चेतना साधना दयाल तुम्हार सेवाए होइ गो जदी मदेर पर साधना मदेर जीवन होते भय पालाबे जीवन होते भय पालाबे काटबे सको बेदना मदेर पर साधना जय गुरु दादा जय जय गुरु दादा जय गुरु এবার মন মাতানো কীর্তন পরম দয়ালের কীর্তন সম্পর্কে যে কথা তিনি বলেছেন কীর্তনের একটি শক্তি আছে জোর করে মনকে উচ্চে নিয়ে যায় আপনার কীর্তন শুনে ক্ষণিকের জন্য হলেও আমাদের মন কিন্তু সেই ঊর্ধ্বে বিচরণ করছিল সেই উচ্চ ধামে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আমরা সৎসঙ্গ বিহার খাতরার পক্ষ থেকে আপনার ও আপনার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সুস্বাস্থ্য সুদীর্ঘ জীবন ও ইষ্টি চলনের প্রার্থনা জানাই পরম দয়ালের রাতুল চরণে আপনি আমাদের মাঝখানে আগামী দিনেও
কীর্তন পরিবেশন করবেন এই প্রত্যাশা রাখছি, এবং সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা। জয় গুরু, জয় গুরু, জয় জয়। এতক্ষণ ধরে আমরা ভক্তিগীতি এবং কীর্তনের মধ্যে ছিলাম, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা এরপর কথা কীর্তনের দিকে যাচ্ছি। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি পরম শ্রদ্ধেয় মাস্টারমশাই মুকুল রঞ্জন সিটদাকে সৎসঙ্গ দেওঘর থেকে। এখন আমি শ্রদ্ধেয় মুকুল রঞ্জন সিটদাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় মুকুলদা, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। পরমারাধ্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের রাতুল চরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। এবং পরম পূজ্যপাদ বাবাইদার রাতুল চরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। আজকে এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত পরম দয়ালের পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, ভক্তিমতী মায়েরা এবং ভক্তবন বৃন্দদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম, জয় গুরু এবং শুভেচ্ছা জানাই। প্রিয় পরম সম্পর্কে বলার মতো ধৃষ্টতা আমার নেই, আমি অতি সাধারণ একজন মানুষ। আমাকে সেই দায়িত্ব দিয়েছেন বাঁকুড়ার খাতড়ার দাদারা, কিন্তু জানি না কতখানি তার কথা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। প্রিয় পরমের অসীম কৃপা প্রতি মুহূর্তে তা অনুভব করি জীবন দিয়ে। দীর্ঘকাল সেই ছোটকাল থেকেই আজ পর্যন্ত প্রিয় পরমকে ভজনা করে চলার চেষ্টা করে চলেছি, কতটুকু পেরেছি জানি না, তবু অন্তর দিয়ে তাকে অনুভব করার চেষ্টা করেছি, ভালোবাসার চেষ্টা করেছি। সেই ভালোবাসার তাগিদে যতটুকু উপলব্ধি হয়েছে তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনন্ত অসীম সেই কৃপাময় সেই প্রভু সম্পর্কে বলাটা সত্যি বড় দুরূহ ব্যাপার। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর একবার বসে আছেন, ভক্তবৃন্দ সবাই সমাগত, এমন সময় এক ভক্ত হঠাৎ দাঁড়িয়ে হাত জোড় করে ঠাকুরের কাছে নিবেদন করছেন যে দয়াল, আপনি অনেক সময় ভক্তদের জন্য আপনার পরমপিতার কাছে প্রার্থনা জানান। হাত জোড় করে উপরের দিকে তাকিয়ে সেই পরমপিতাকে স্মরণ করে আপনি আমাদের জন্য প্রার্থনা জানান, আপনার পরমপিতা কে? আমরা তো কোনোদিন দেখিনি সেই পরমপিতাকে, বা আদৌ কোনো পরমপিতা আছেন কি পৃথিবীর বুকে? শ্রী শ্রী ঠাকুর তার সঙ্গে সঙ্গে উত্তরে বলেছিলেন, একবার জেসাস খ্রাইস্টকে তার ভক্তরা এমনি করে প্রশ্ন করেছিল যে আপনি যে ফাদারের কথা বলেন, আমরা তো আপনার কাছেই সব সময় থাকি, কোথায় আপনার সেই ফাদারকে আমরা তো দেখতে পাই না? তার উত্তরে জেসাস খ্রাইস্ট বলেছিলেন, তোমরা আমার কাছে সব সময় থাকো, আমার সেবা যত্ন সবকিছু তোমরা করো, অথচ আমি আর আমার ফাদারকে তোমরা চেনো না। পরবর্তীকালে জেসাস খ্রাইস্ট একবার বলেছিলেন যে আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। অতএব সেই পরম পিতা এবং প্রিয় পরম যাকে ভজনা করে আজকে আমরা চলেছি, তিনি আমাদের সেই পরম পিতা, তিনি ধর্মের মূর্ত প্রতীক। আমরা ধর্ম করছি, ধর্মটা কি
ধর্ম একটা জীবন চর্যা, যে চর্যা অনুশীলন করলে, যে চর্যার মধ্য দিয়ে চললে আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে, সুগঠিত হয়ে ওঠে, একটা ছন্দময় জীবন লাভ করতে পারি আমরা। তাই তো এই ধর্মানুশীলন। শ্রী ঠাকুর তার বাণীতে বলছেন যে ধর্ম বিশ্বাসে অন্ধ চলন নাই, বরং ধর্মানুগ চলন মানুষকে চক্ষুষ্মান করে তোলে। অন্ধভাবে ধর্মকে কেউ অনুসরণ করে না, যাকে অনুসরণ করি বা যে ধর্মচর্যাটাকে নিয়ে আমরা জীবনে চলার চেষ্টা করি, সেই ধর্মচর্যার মধ্যে জীবনীয় কিছু নীতি থাকে এবং সেটা মূর্ত হয়ে ওঠে আদর্শের মধ্য দিয়ে। আমরা প্রিয়পরমকে দেখলে, প্রিয়পরমকে দর্শন করলে, প্রিয়পরমের সঙ্গ যারা করেছেন তারা জানেন ভালো করে যে তার জীবনচর্যাটাই এমন, যেটা দেখলে মানুষ মুগ্ধ হয়ে যায় যে মানুষ এত সুন্দর থাকতে পারে, এত পরিচ্ছন্ন একটা জীবন হতে পারে, একটা অমৃতময় জীবন, কোনো দিন কোনো সময় কোনো মানুষের পক্ষে তার এতটুকু ভুল ধরার ক্ষমতা কোনো মানুষের নাই। কারণ প্রত্যেকটি স্টেপে তার জীবন চলনাটা এত এত সুন্দর, এত পরিচ্ছন্ন, তার ভাবনা চিন্তা সমস্ত কিছুর মধ্যে। শ্রী ঠাকুর বানিয়ে দিচ্ছেন, ভক্তরা বসে আছেন সামনে, বিশিষ্ট ভক্তজন লিখে যাচ্ছেন সেই বাণী। হঠাৎ করে একটা মা এসে কান্নাকাটি করে ঠাকুরের সামনে পড়লেন, ঠাকুর আমার এই জীবনের এই সমস্যা। সবাই খেপে উঠেছে, রই রই করে উঠেছে, কি ব্যাপার? ঠাকুর বাণী দিচ্ছেন, সেই বাণীর লেখা হচ্ছে, আর সেই মুহূর্তে এমনতর একটা অঘটন ঘটে গেল, সবাই বিচলিত হয়ে পড়েছেন। শ্রী ঠাকুর কিন্তু বিচলিত হননি, তিনি অত্যন্ত সুকোমল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে, এক অত্যন্ত স্নেহ বিগলিত নেত্রে তার দিকে তাকিয়ে তার সমস্যার কথাটা জিজ্ঞেস করলেন, তাকে তার সমস্যার সমাধান করে দিলেন, আবার পুনরায় তিনি বাণী দিতে শুরু করলেন। এই হচ্ছে একটা জীবন। যদি আমাদের জীবনকে আমরা চিন্তা করি, ভাবি, আমরা তো একটা সংসারী মানুষ, আমাদের জীবন চলার মধ্যে কখন যে খেপে যাচ্ছি, কখন যে কার উপরে রাগ করছি, কখন যে ক্ষুব্ধ হয়ে যাচ্ছি, কখন অশান্তি তৈরি করছি, তার সীমা পরিসীমানায়। এখনই প্রেমের কথা আপনার সামনে বলছি, আবার ক্ষণকাল মুহূর্ত পরে কেউ যদি সামান্য একটু কটু কথা আমাকে বলে দিয়েছে, আমি নিজে সহ্য করতে পারি না, হয়তো মেজাজটাকেই হারিয়ে ফেলে তাকে দুটো কথা শুনিয়ে দিই। এইরকম একটা বিশৃঙ্খল জীবন আমাদের, সেই জীবনটাকে সুন্দরে রূপায়িত করা যায় যদি সেই সুন্দরের উপাসনায় আমরা থাকি, যদি তাকে ভজনা করিয়ে চলি। তাই লক্ষ লক্ষ মানুষ তার কাছে ছুটে এসেছে। শ্রী ঠাকুর বলেছিলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষকে, মানুষই তার জীবনের সম্পদ, সারা জীবন তাই করে গেলেন, প্রতিটা মুহূর্ত মানুষের সেবা করে গেলেন। কেমন করে মানুষের ভালো হবে, কেমন করে সে সুন্দর হয়ে উঠবে, তার জীবনটা ফলে ফুলে বিকশিত হয়ে উঠবে, তার সাংসারিক দিক থেকে, তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সে এত সফল হয়ে ওঠে, সমৃদ্ধশালী হয়ে ওঠে, শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, সে জীবনের সমস্ত ক্ষেত্রে একটা পরিপূর্ণ জীবন যাতে সে লাভ করতে পারে। পরমদয়াল তো সেই শিক্ষাই দিয়ে গেলেন সারাটা জীবন। তা কেউ এসে ব্যর্থ হয়ে যায়নি তার কাছে, সে শুধু পাবনা থেকে দয়াল ঠাকুর এই পুণ্যধাম দেওঘরে এলেন তার সেই ভালোবাসার তাগিদে। আচার্য দেবীর কাছ থেকে শুনেছি কতবার তিনি এমনি করে বলেছেন যে কোনোদিন দেখিনি যে ঠাকুরকে বলতে যে তুই এখান থেকে চলে যা, বরং মানুষ চলে গেলে তিনি দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠতেন। প্রতিটি মানুষের কাছে তিনি এতখানি প্রিয়, এতখানি আপনজন, যে মুচি মেথর সাধারণ মানুষ ঘর ঝাড় দিচ্ছে সেই সমস্ত মানুষও তার কাছে কত প্রিয়, যিনি জ্ঞানের বারিধি, যিনি বিশ্বের মালিক, যিনি তিনি একটা সামান্য মানুষের সঙ্গে খুব সহজ করে কথা বলছেন। সেই চাকর বাকর সাধারণ শ্রেণীর মানুষ ঘর ঝাড় দেয় বা আশ্রম পরিষ্কার করছে, তাকেও ডেকে তার সঙ্গে মজা করছেন, তার সঙ্গে কথা বলছেন।
আবার কত জ্ঞান বিজ্ঞানের মানুষ আসছে তার কাছে, কত সায়েন্টিস্ট আসছে, কত দার্শনিক, কত রাজনীতিবিদ আসছেন, কত বাইরের দেশের সব কনসুলেটরা এসেছেন এখানে, তাদের সঙ্গে তাদের মতো করে কথা বলছে। এটা একটা অপূর্ব জিনিস। আমাদের সামান্য কিছু শিক্ষা যদি জীবনে থাকে, আমি দীর্ঘ 40টা বছর শিক্ষকতা করেছি আমাদের এইখানে, জীবনে এই পড়াতে পড়াতে অসংখ্য ছাত্র ছাত্রীদের সঙ্গে চলতে 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 জীবনে কিছু তো শিক্ষা লাভ করলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, যে অতি সামান্য ব্যাপারে কখন যে অহংটা জেগে ওঠে আমি নিজেই বুঝতে পারি না, কখন আমার আত্মম্ভরিতা জেগে ওঠে আমি নিজে বুঝতে পারি না, আমি নিজেকে তখন হারিয়ে ফেলি। আর যিনি বিশ্বের মালিক, যিনি জগতের সমস্ত ঐশ্বর্যের মালিক, পৃথিবীর সমস্ত জ্ঞানের ভাণ্ডার যিনি, ম্যাট্রিক পাস করেননি দয়াল ঠাকুর, কত জ্ঞান বিজ্ঞানের মানুষ আসছে তার কাছে, সায়েন্সের মানুষ, কেষ্টদার মতো মানুষ, তিনি এসে সায়েন্সের কত প্রশ্ন করছেন তার কাছে, সে পাবনা ছুটে গেছিলেন, তিনি সিবি রমনের অ্যাসিস্ট্যান্ট, পাবনা ছুটে গেলেন ঠাকুরকে একটু পরীক্ষা করার জন্য। আর প্রিয় পরম অত্যন্ত সাবলীল ভাবে সেই বিজ্ঞানের গূঢ় তত্ত্বের কথা তার সঙ্গে আলোচনা করছেন। কেষ্টদা বারে বারে বলছেন, ঠাকুর এটা আপনি কোথায় কেমন করে পেলেন, এই তত্ত্বেরই তো আমি গবেষণা করে চলেছি, আপনি সেটা জানলেন কেমন করে, এটা তো সহজে জানা যায় না, এ তো গবেষণাগারে গিয়ে তার অনুভব করতে হয়, দীর্ঘ সাধনার ফল সেটা, আপনি কেমন করে জানলেন। ঠাকুর বললেন, তা তো জানি না, আমি আমার জীবনে যা দেখি তাই তোমাদের বলি। তাহলে তার দর্শন শক্তিটা কেমন, যা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় না, তা তিনি তার চোখের সামনে সেগুলো দেখতে পান। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার ঠাকুরের কাছে এসেছেন, তিনি একবার ঠাকুরকে বলছেন যে ঠাকুর আমার একটু প্রাইভেট আছে আপনার কাছে। তোর আবার কিসের প্রাইভেট রে? না ঠাকুর, আমি একটু সমস্যায় পড়েছি। না সমস্যাটা কি? সবাই তখন উঠে গেল। তিনি ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর ভারত সরকার আমার উপর একটা দায়িত্ব দিয়েছে, গোটা আমাদের যে সমস্ত জায়গায় এই অস্ত্রের কারখানা রয়েছে প্রত্যেকের জেনারেল ম্যানেজারকে ডেকে ভারত সরকার একটা মানে জানিয়েছেন যে এমন একটা রাইফেল তৈরি করতে হবে যাতে প্রতি মিনিটে কত বেশি বুলেট ছুড়ে যেতে পারে, বুলেট ছোড়া যেতে পারে কত, এক মিনিটের মধ্যে কত বেশি যেতে পারে, সবচেয়ে বেশি যার রাইফেল থেকে বুলেট যাবে তাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। আর তাছাড়া সেই সময় সামনে চীন যুদ্ধ, তখন একটা প্রস্তুতি চলছে, চীনের এই যুদ্ধ চলছে, আমাদের শুরু হয়ে গেছে, আর সেই সময়টাই এই দায়িত্ব পড়েছে। শ্রী ঠাকুর জীবনে হয়তো রাইফেল হাতেই নেননি কোনোদিন, ভক্তবৃন্দরা দেখছেন যে কি সাংঘাতিক ব্যাপার, ঠাকুর একটা কাগজ নিয়ে কলম নিয়ে তিনি রাইফেলের গঠনটাকে আঁকছেন। ইছাপুর জেনারেল, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি জেনারেল ম্যানেজার, তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন তার দিকে, বলছেন ঠাকুর, ঠাকুর বলছেন তুমি যদি এই প্রসেসে জিনিসটা তৈরি করো, এর ভিতরের ব্যারেলটা যদি এইরকম ডায়ামিটারে যদি তৈরি করো, এবং এর ধাতুটা যদি এইরকম জাতীয় ধাতু হয়, তিনি বলে দিচ্ছেন প্রত্যেকটা ধাতু কিরকম হবে এবং কেমন ভাবে সেটা তৈরি হবে, তাহলে দেখবে তুমি প্রতি মিনিটে 100 বার তুমি শুট করতে পারবে। তিনি তো অবাক, কি বলছেন ঠাকুর? তারপরে ঠাকুর বলছেন, শোনো, এই যে পিস্তলটার যে উপাদানটা, সে উপাদানটা আবার এখানে তুমি পাবে না, সেটা কোথায় পাবেন তাও ঠাকুর বলে দিচ্ছেন, যেটা তিনি জানেন না, যিনি এতদিন ধরে পিস্তল বানিয়ে আসে এসেছেন তিনি কিন্তু জানেন না, এটা ঠাকুর তাকে বলে দিলেন, এবং সেইটা তৈরি করে ভারত সরকারের কাছ থেকে প্রথম পুরস্কার পেলেন তিনি, এবং ভারত বিভূষণ
তিনি উপাধি পেলেন। তাহলে একটা মানুষকে সর্বতোভাবে তৈরি করে দেওয়ার জন্য তার যে জানা, বিশ্বের কোনো রহস্য তার কাছে লুকায়িত নাই, তিনি সমস্ত কিছু জানেন, শুধু স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে তাকে চলা, আমার হৃদয়টাকে তার চরণে সমর্পণ করা, নিজেকে তার কাছে সম্পূর্ণরূপে উজাড় করে দেওয়া, এই ভালোবাসা ছাড়া তাকে জানা যায় না। তার ইচ্ছা পূরণ করার জন্য যদি আমরা এগিয়ে চলি প্রতি মুহূর্ত, যে আমার প্রভু আছেন, দয়াল ঠাকুর আছেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে শক্তি আমাদের শেষ করে দিতে পারে। আজকে গোটা পৃথিবী ব্যাপী যে মারণযজ্ঞ চলছে, লক্ষ লক্ষ মানুষ আজ মৃত্যুর কবলে লুটিয়ে পড়ছে, সেই অবস্থা থেকে রক্ষা করতে পারে মানুষকে একমাত্র দয়াল ঠাকুর। যদি আমরা তার কথা মতো সঠিকভাবে চলতাম, 100 বছর আগে যে কথা ঠাকুর বলে গেছেন কতখানি স্বাস্থ্য সদাচার নীতির ভিতর দিয়ে, আমাদের কেমন করে জীবন চর্যাটা চলা দরকার। বহু বছর আগেকার একটা ছোট্ট ঘটনা বলছি। পূজবাতে বর্দা এসছেন শ্রী ঠাকুরের কাছে, তারপর মায়ের কাছে যাবেন, তখন শ্রী বর্দা বলছেন, শ্রী ঠাকুর বলছেন, দেখ তুই তোর মায়ের কাছে আজকে যাস না, তোর মার আজকে জ্বর হয়েছে আর খুব হাসছে, নাকে সর্দি হয়েছে, ছোঁয়াছুঁই লেগে যাবে, এখন ছোঁয়াছুঁই হলে তোর আবার জ্বর হতে পারে, কাশি হতে পারে, হাঁচি হতে পারে, এখন না যাওয়াটাই ভালো। একটা ছোট্ট ঘটনার ভিতর দিয়ে পরমদয়াল বুঝিয়ে দিলেন যে এই ছোঁয়াচে রোগের সময় আমাদের কেমন করে জীবনযাত্রাটা পালন করা দরকার, কেমন করে আমাদের জীবনটা চালানো দরকার, পরমদয়াল সেটা বুঝিয়ে দিলেন। আবার একটা মানুষের ভিতরে যে অসীম শক্তি রয়েছে পরমদয়াল সেটাও বুঝিয়ে দিলেন। কেমন করে? বীরেন্দা এসছেন সামনে, বীরেন ভট্টাচার্য, তিনি আমাদের অশেষ সোনার সেই সময় কেমিস্ট ছিলেন। বীরেন্দাকে ঠাকুর বলছেন, বীরেন্দা আমাকে 25টা টাকা দিতে পারেন? বীরেন্দা হতচকিত হয়ে এদিক সেদিক তাকাচ্ছেন আর মাথা চুলকাচ্ছেন। শ্রী ঠাকুর বলছেন, কি হলো বীরেন্দা, লাফিয়ে পড়ুন। ঠাকুর, আর কয়েকটা দিন আগে বললেই তো ভালো হতো, তখন তো মানুষরা ছিলেন, তাদের কাছ থেকে আমি কিছু সংগ্রহ করতে পারতাম। বলে, তা তো আমি জানি, কিন্তু এই অসুবিধার মধ্যেও যদি আপনি পারেন, আপনার প্রিয় পরমকে আপনি যদি ভালোবাসেন, তাহলে লাফিয়ে পড়ুন, দেখেন না পরমপিতা কি করেন। সত্যি তো তাই, প্রিয় পরম সব করে রেখেছিলেন, সমস্ত কিছু করাই আছে। আমরা যদি একটু এগিয়ে যাই, তাহলে কিন্তু তার দয়ায় একটা মানুষ যে কত বড় হতে পারে তার সীমা পরিসীমা নাই। আমি নিজে বারবার লক্ষ্য করে দেখছি, আজ ভারতবর্ষের বুকে হাজার হাজার প্রিয় পরমের মন্দির গড়ে উঠছে, আজ লক্ষ লক্ষ মানুষ প্রিয় পরমের অমৃত মন্ত্র দীক্ষা গ্রহণ করছেন, আজ ভারতবর্ষের বুকে এত যে মন্দির গড়ে উঠেছে, যারা করেছেন, যে সমস্ত ব্যক্তির উপর দায়িত্ব ছিলেন, সেই সমস্ত ব্যক্তির অতি সাধারণ মানুষ, তারা বিরাট ক্ষমতার অধিকারী কেউ নন, কিন্তু সেই সমস্ত মানুষের ভিতরে যে পরম শক্তির জাগরণ ঘটেছে, প্রিয় পরম জাগ্রত হয়ে উঠেছেন। কেমন করে? না, আচার্যদেব যখন নির্দেশ দিচ্ছেন, আচার্যদেব যখন আদেশ দিচ্ছেন, সেই আদেশ পালন করার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ছে। একটা ছোট্ট মানুষ, একটা অতি ঘরোয়া সাধারণ মানুষ, যে কোন রকম দিন আনে দিন খায়, সংসার চলে তার, অথচ প্রিয় পরমের দায়িত্ব যখন মাথায় নিয়ে সে এগিয়ে চলে, তখন তার ভিতর দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ হয়ে যাচ্ছে। ভারতবর্ষে কত মন্দির তৈরি হয়েছে, যে সমস্ত ব্যক্তিরা সেই মন্দিরের দায়িত্বে আছেন, তারা প্রত্যেকে জানেন যে মিরাকল হয়ে যায়। একটা মানুষ অসম্ভব কাণ্ড করে ফেলে, যেটা ভাবাই যায় না, সেই পরম শক্তিটাকে লাভ করতে পারে সে তখন। আর সেটা নিয়ে যদি কন্টিনিউ চলতে থাকে মানুষ, তার মধ্যে দেবত্ব গজিয়ে ওঠে। আমরা বহু মানুষ কেন্দ্র মন্দির বিভিন্ন জায়গায় থাকি, এই থাকতে থাকতেও মানুষের মনের মধ্যে অনেক সময় বিভ্রান্তি আসে, জীবনে বহু রকমের বিভ্রান্তি আসে, কাম কামনার অর্থ লোভ, এই সমস্ত কিছু আমাকে আমাদের চারদিকে ঘিরে আছে। একমাত্র প্রিয় পরমের দিকে যদি লক্ষ্য করে না চলি, নিত্য নৈমিত্তিক জীবনে যদি সাধন ভজন সঠিকভাবে না করি, তাহলে কিন্তু চলাটা সম্ভব হয় না।
যে কোনো সময় বিভ্রান্তি আমাদের মধ্যে আসতে পারে। দেখাও যাচ্ছে বহু মানুষ জীবন চলনাটাকে সেই সুন্দরের সঙ্গে যুক্ত হয়ে চলা, আমরা আচার্যদেবকে দেখছি, পূজনীয় বাবাইদাকে দেখছি, কি পরিচ্ছন্ন একটা জীবন, কোন সময় তার ব্যতিরেক মানে ব্যত্যয় চলন নাই, প্রতিটি মানুষের কথা ভাবছেন, প্রতিটি মানুষের জন্য করে চলেছেন। এই লকডাউন পিরিয়ডের মধ্যে প্রায় 1.5 বছর অতিক্রান্ত হতে গেল, এই 1.5 বছরের মধ্যে আপনারা তো জানেন না, বাইরে হয়তো আছেন, কিন্তু আমরা দেখছি এটা কত মানুষের তিনি খবর আসছেন পূজনীয় বাবাইদা। তার জীবনটা একটা ছন্দময় কবিতার মতন, তার জীবনের প্রতিটি মুহূর্ত চলছে যে এত সুশৃঙ্খল ভাবে, যা ভেবে আমি অবাক হয়ে যাই। শাস্ত্রে পড়েছিলাম যে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয় ক্রোধ স্থিতধী মুনিরুচ্যতে। এই ছন্দময় জীবনের মধ্যে দুঃখ সুখ সুখ কোনো কিছুই তাকে বিভ্রান্ত করতে পারে না, অবিচল ভাবে এগিয়ে চলেছেন সত্যের পথে। যার চোখের দিকে তাকালে, যার জীবন চলনার দিকে প্রত্যক্ষ করলে, সে প্রিয় পরমকে দর্শন করা যায়, সে প্রিয় পরমকে অনুভব করা যায়, সে প্রিয় পরমেরই যেন জীবন্ত প্রতিমূর্তি। তার জীবন চলনাটা এত সুন্দর, এত পরিচ্ছন্ন, এত নির্মল, যাকে ভাবলে অন্তরে শক্তি আসে। তাই তো হাজার হাজার মানুষ তার কাছে ছুটে আসে, তার সান্নিধ্যে এসে নিজের জীবনকে উজাড় করে দেয়। প্রতিটি মানুষ তার কাছে আসে, তাকে ভালোবাসে, কারণ তার মধ্যে যে প্রিয় পরমের পরশ পায় মানুষ, তার সান্নিধ্যে এলে তার জীবনের সমস্ত কিছু ভরপুর হয়ে ওঠে, অমৃতময় হয়ে ওঠে তার জীবন। সেই অমৃতত্বের সান্নিধ্য লাভ করার জন্য আমাদের এগিয়ে চলতে হবে। সেই সত্য রয়েছে, শাস্ত্র বলছে বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ। তিনি সেই মহাত্মা, তিনি সেই মহান জীবন যিনি প্রিয় পরমকে লাভ করেছেন, প্রিয় পরমের রঙে যার জীবন রঞ্জিত হয়ে উঠেছে। আমরা যদি তাকে অনুসরণ করে চলি, আচার্য পরম্পরার মধ্য দিয়ে যদি আমরা তাকে অনুসরণ করে চলার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনও সুন্দর হয়ে উঠবে। আজকে হয়তো আমরা কাছাকাছি আসতে পারছি না, কিন্তু এই অনলাইন সৎসঙ্গের ভিতর দিয়ে, সেই প্রিয় পরমের চর্চার ভিতর দিয়ে আমাদের প্রতি প্রত্যেকের জীবন আবার উৎফুল্ল হয়ে উঠছে, আনন্দময় হয়ে উঠছে, প্রিয় পরমের প্রতি প্রিয় পরমকে পাওয়ার আকুতি জেগে উঠছে সবার মধ্যে। কেমন করে দয়াল ঠাকুরের কথা জনে জনে আমরা পৌঁছে দিতে পারবো, প্রতিটি দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারবো। আচার্যদেব চাইছেন 3.5 কোটি দীক্ষার কথা, সবার মাথায় সেটা আছে, প্রত্যেকে জেগে উঠেছেন তেমনি করে। তেমনতর একটা সুব্যবস্থা হলে, তেমনতর প্রাকৃতিক পরিবেশ যদি আমাদের সুন্দর হয়, আবার আমরা ঝাঁপিয়ে পড়বো তেমনতর কাজে। তার ভিতর দিয়ে আমাদের প্রতি প্রত্যেকের জীবন সুখ সমৃদ্ধি আনন্দময় হয়ে উঠবে। পরম দয়ালের কাছে প্রার্থনা জানাই, আপনারা সবাই সুখে শান্তিতে ঠাকুরকে নিয়ে ভরপুর হয়ে থাকুন, আনন্দময় হয়ে থাকুন, জীবন আপনাদের সুখে শান্তিতে সুন্দর হয়ে উঠুক, দয়াল মঙ্গল করুন আপনাদের। পরম দয়ালের কাছে এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অত্যন্ত সুন্দর সহজ ভাষায় সত্যি মুকুলদার কাছ থেকে আমরা পরম দয়ালের অমৃত কথা শুনলাম। আমরা সমৃদ্ধ হলাম শুধু নয়, আমরা ইষ্টপথে চলার প্রেরণা পেলাম নতুন করে। এত সুন্দর ভাবে তিনি আমাদের কাছে উপস্থাপনা করেছেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলি শুনছিলাম, এবং পরম দয়ালের সেই সময়কার যে কথা তিনি বলছিলেন, আমরা সেই জগতে ঢুকে যাচ্ছিলাম। অসংখ্য ধন্যবাদ সৎসঙ্গ বিহার খাতড়ার পক্ষ থেকে। সেই সঙ্গে আমরা শ্রদ্ধেয়
মুকুলদার তার পরিবার পরিজনের প্রত্যেকে সুদীর্ঘ জীবন সুস্বাস্থ্য ও ইষ্টি চলনের প্রার্থনা জানাই পরম দয়ালের রাতুল চরণে। তিনি যেন এমনি করেই তাঁর অমৃত কথা পরিবেশন করে পরিবেশকে আরো সুন্দর করে পরম দয়ালকে নিয়ে চলার যে প্রেরণা দিয়ে যাচ্ছেন তিনি যেন তা দিয়ে যেতে পারেন। পরম দয়ালের কাছে এই প্রার্থনা জানাই। আপনি ভালো থাকবেন দাদা, আবারও আমাদের মধ্যে এসে এভাবে ইষ্ট প্রসঙ্গ করে আমাদেরকে ধন্য করবেন। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু, প্রণাম দেবেন। জয় গুরু, প্রণাম, জয় গুরু। আমরা একেবারেই শেষ লগ্নে, এই পর্যায়ে এখন ধ্বনি দেওয়ার জন্য আমি জামুড়িয়া থেকে, পশ্চিম বর্ধমান জামুড়িয়া থেকে শ্রদ্ধেয় ষষ্ঠীপদ মণ্ডলদাকে অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় ষষ্ঠীদা। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা, হ্যাঁ শোনা যাচ্ছে, শুরু করুন ধ্বনি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।